আমি আপনাদের বন্ধু মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাব বন্ধুরা, আমি আপনাদের একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাচ্ছি। এইটা হচ্ছে চন্দ্রপুলি, তৈরি করব আমি। সেজন্য এই ময়দা নিয়েছি, একটু তেল নিয়েছি 1 চামচ, আর 1 কাপ মতো ময়দা নিয়েছি। এইটা আমি খুব ভালো করে ময়ান দিয়ে নেব, তারপরে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এইরকম করে আগে ভালো করে ময়ামটা দিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে, ময়ামটা দেওয়া হয়ে গেছে, আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব। একটু মাঝারি মাখা হবে, খুব নরমও হবে না, আবার শক্ত তো নিশ্চয়ই নয়। এই যে আমার ময়দাটা মাখাই হয়ে গেছে, একটু রেস্টে দেখে দেবো। এই যে এরকম হয়েছে, নরমই হয়েছে কিছুটা, মাঝারির মতো। তারপরে আমি ফিরে আসছি আপনাদের কাছে। বন্ধুরা, আমি এই যে চন্দ্রপুলির জন্য ছোটো ছোটো লেচি করছি এরকম, তাও এটা বেললে অনেক বড়ই হয়ে যাবে। এই এই লেচিটা করলাম, এরকম করে লেচি করে নেব সবগুলো। আর এইখানে আমার পাটি শাকটা করার জন্য নারকেল, ক্ষীর এইগুলো দিয়ে, চিনি এই দিয়ে একটা পুর করা আছে। সেটা আমার ওই দুধ পুলিতে যে ইয়েটা দেখিয়েছি, এই পুরটা দেখিয়েছি, সেইখানে সেই লিঙ্কটা দিয়ে দেব। সেই পুর করা আছে, সেইটা দিয়ে আমি এই চন্দ্রপুলি করবো। এটা একটু পাক করে নিতে হয় আর কি, জানেনই তো, আপনারা তো সবসময় করছেনই সব কিছু। আমি এই লেচিগুলো লুচির মতো করে বেলে নিচ্ছি সবগুলো। একটু পাতলা পাতলা বেলব, তাহলে খেতে ভালো লাগে। সবগুলো এরকম বেলে, সবগুলোই বেলে নেব এরকম। একটু ময়দা দিয়ে বেলছি, আপনারা তেল দিয়েও বেলতে পারেন, আমার ময়দা দিয়ে সুবিধা হয়। আমি এই পুর থেকে কিছুটা কিছুটা নেব, নিয়ে এই সবগুলোর মধ্যে দিয়ে তারপর ধারটা মুড়ে হাতি লাগাতে হবে বন্ধুরা। যাচ্ছে না, দুষ্টুমি করছে। এরকম করে আমি আগে দিয়ে নেব সবগুলোতে, তারপরে কী করে মুড়ছি দেখিয়ে দেবো। হ্যাঁ, আমি তো সবগুলোতে দিয়ে দুটো করে কিশমিশ দিয়ে নিয়েছি, আর এই সাইডটায় একটু জল লাগিয়ে নিচ্ছি। এই যে বাটি করে জল নিয়েছি সামান্য, তাহলে একটু আটকে থাকবে আর কি। এমনিও থাকে, তাও ভাজার সময় অনেক সময় খুলে যাওয়ার একটু ভয় থাকে। এই একটা সাইডে দিয়ে নিলেই হবে অল্প করে। হ্যাঁ, এখন আমি এই এরকম করে ভাঁজ করে নেব, ভাঁজ করে হাফ করে। পুলি পিঠে যেরকম করে সেরকম, এটা আমরা চন্দ্রপুলি বলি, এটাকে গুজিয়াও বলে। এরকম করে মুড়ে নিচ্ছি। এরকম একটু টিপে নিলেই, আরেকবার মুড়িয়ে দিলেই এরকম দেখতে হয়। আপনারা করেনি সবাই,
বন্ধুরা, এই যে আমি শিরাটা তৈরি করব, সেই জন্য আমি এখানে দু চামচ নিলাম। এর আগে আমার একটু রস ছিল, সেটার সাথে একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি ওই রসটাও এটার সাথে। তারপরে ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে আপনাদের দেখিয়ে দেবো। এটা একটার মতো শিরা হবে, আমি দেখিয়ে দেবো। এটা ফুটুক, ফুটলে দেখিয়ে দেবো কতটা ঘনত্ব থাকবে। এরকমটা এস হয়েছে, এটা হলে বুঝতে পারা যাচ্ছে যে এটা এই যে একটার মতো হচ্ছে। এই টানটা পুরো ইয়ে না, টানটা কেটে ছিঁড়ে যাচ্ছে আর কি। এরকম এটা আমি নামিয়ে দেবো এখন, তারপরে আমি চন্দ্রমুলিগুলো ভাজবো। দিয়েছি, তেল গরম হয়ে গেছে, চন্দ্রমুলিগুলো দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আমি এটা ভেজে নেব, দুটো দুটো করে দিয়ে ভাজবো, আমি বেশি করছি না। এটা খেতে খুব ভালো লাগে। আমি পুরটার মধ্যে বেশি করে ক্ষীর দিয়েছি, আর নারকেল দিয়েছি, কিছু এলাচ গুঁড়ো দিয়েছি, ব্যাস আর কিছুই নয়, একটু চিনি আছে। এটা বেশ ভালো লাগে। আর কিছুদিন আপনারা অনেকদিন দিন সাথে ভালোই থাকে, বাইরেও কিছুদিন ভালো থাকে, আর ফ্রিজে তো আরও বেশি দিন থাকে, কোনো অসুবিধা হয় না। যেহেতু খিচির আছে সেই জন্য বাইরে বেশি দিন রাখি না, আমি ফ্রিজেই রাখি। এরকম একটু গোল্ডেন মতো করে তুলে নিতে হবে। এই রসটা করে রেখেছি, নামিয়ে রেখেছি এই যে, আর এগুলো ভেজে নিয়ে এলাম। ভেজে নিয়ে এসে এই রসে দিয়ে দেবো, বেশিক্ষণ নয়, আমি এপিট ওপিট করে তুলে নেব। খুব ভালো লাগে খেতে, আমাদের তো খুব ভালো লাগে। ভেতরে আমি কাজু দিলাম না, শুধু কিশমিশ দিয়েছি। আপনারা ইচ্ছে করলে আরও ড্রাই ফ্রুটস দিতেই পারেন এর সাথে, কাজু কিশমিশ পেস্তা সব দেওয়া যায়, খোয়া দিয়েও করতে পারেন, সেটাও ভালো লাগে, আরও ভালো লাগে। একটু এখানে আমি নারকেল কম দিয়েছি, ক্ষীরটাই বেশি দিয়েছি। এটা যে খায় সবারই পছন্দ হয়।
বন্ধুরা, আমি তো চন্দ্রপুরীগুলো রসে দিয়ে অমনি তুলে নিয়েছি একটু এপিট ওপিট করেই, তারপরে এটাই আপনাদের কাছে পরিবেশন করলাম। এর উপর দিয়ে একটু খোয়া টোয়া ছড়িয়ে দিতে পারেন, আমি দিলাম না একটু সময় কম বলে। যাই হোক, আপনারা করবেন, খাবেন, কীরকম লাগলো জানাবেন, আর ভালো থাকবেন। আমার ভিডিওটা সবটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।